ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে নিজে ভালোবাসুন, নিজেকে বুঝতে শিখুন, নিজেই নিজের বন্ধু হন, দেখবেন ভালো থাকবেন। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে, তুমি তাদের অভিশাপ দিতে হবে না, তোমার নীরবতাই যথেষ্ট। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হেরে যাওয়া খারাপ নয়, কিন্তু পুনরায় আবার চেষ্টা না করা খুব খারাপ। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের। সুখ কোথায় লুকিয়ে থাকে ঠিক জানি না, তবে দুঃখটা ভীষণ নির্লজ্জ, খোলামেলা আর গায়ে পড়া, না চাইতেই চলে আসে। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, আর যারা তোমাকে অসম্মান করে। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে জিনিসটা তুমি বেছে নিবে সেটি সম্পূর্ণ তোমার হাতে, কিন্তু তার ফলাফল কখনো তোমার হাতে নেই। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইচ্ছা শক্তি হলো একটি পেশির মতো, আপনি যত বেশি এটাকে ব্যবহার করবেন এটা ততই শক্তিশালী হবে। রাধে রাধে। বাবা লোকনাথ বলেছেন, রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। জয় বাবা লোকনাথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ তো জীবনে থাকবেই, তবে তা চিরস্থায়ী নয়, দুঃখের পরেই সুখ আসবে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো। রাধে রাধে।